হাই লার্নার্স, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো। ওকে, এবার আমরা সবাই পড়বো, চলো। আমি আজকে তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 6 লেসন 2 অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ সম্পর্কিত যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজের পার্ট 1 নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। ইউনিট 6 অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স শব্দের অর্থ হচ্ছে বয়ঃসন্ধি। অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ, বয়ঃসন্ধি এবং বাংলাদেশে এ সম্পর্কিত কিছু সমস্যা। চলো মূল প্যাসেজে যাওয়া যাক। এক নম্বরে যে বিষয়টি রয়েছে, অ্যাডোলেসেন্স মানে হচ্ছে কিশোর কিশোরীরা, কনস্টিটিউট মানে গঠিত, যেটাকে আমরা বলতে পারি কম্প্রাইজ, এ ন্যাশনস কোর, ন্যাশনস মানে হলো জাতীয় আর কোর মানে হলো মূল বা মেইন, রিসোর্স, রিসোর্স শব্দের অর্থ আমরা বলবো সম্পদ, যেটাকে আমরা এখানে বলেছি ওয়েলথ, ফর ন্যাশনাল রিনিউয়াল, জাতীয় রিনিউয়াল শব্দের অর্থ হলো নবায়ন, যেটাকে আমরা বলতে পারি রিনোভেশন অ্যান্ড গ্রোথ, গ্রোথ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। তার মানে হচ্ছে অ্যাডোলেসেন্স কিশোর কিশোরীরা, কনস্টিটিউট গঠিত, এ ন্যাশনস কোর রিসোর্স, জাতির মূল সম্পদ, ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, জাতীয় নবায়ন ও বৃদ্ধির জন্য। পুরোটাকে যদি আমরা সাজিয়ে বাংলা বলি তাহলে এরকমভাবে বলবো যে কিশোর কিশোরীরা জাতীয় নবায়ন এবং বৃদ্ধির জন্য জাতির মূল সম্পদ। এরপরের লাইনে চলে যাচ্ছে অ্যাডোলেসেন্স, হ্যাঁ বলেছে কৈশোর, ইজ আ পিরিয়ড ইন লাইফ, কৈশোর জীবনের এমন একটি সময় হোয়েন, যখন ট্রানজিশন মানে পথ পরিবর্তন, যেটাকে আমরা বলতে পারি শিফটিং ফ্রম চাইল্ডহুড মানে হলো শিশুকাল থেকে টু অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড মানে হলো বয়প্রাপ্তি, টেক প্লেস ঘটে থাকে, অ্যান্ড বিহেভিয়ার্স এখানে আরেকটা জিনিস ঘটে থাকে সেটি হচ্ছে আচরণ, অ্যান্ড লাইফ স্টাইল ও জীবনধারা আর শেপড গঠিত হয়। তার মানে আমরা বলবো যে কৈশোর জীবনের এমন একটি সময় যখন কিশোর শিশুকাল থেকে বয়প্রাপ্তির ঘটে থাকে এবং আচরণ ও জীবনধারা গঠিত হয়। এটি হচ্ছে আসলে অ্যাডোলেসেন্সের মূল ডেফিনেশন। তাহলে পরে আমরা এখানে যে জিনিসটি দেখতে পাই, অ্যাডোলেসেন্স মানে হলো কৈশোর, ইজ এ পিরিয়ড ইন লাইফ, তার মানে হলো জীবনের এমন একটি সময়। এই সময় কি ঘটে? এই সময়ে যেটি হয় সেটি হচ্ছে ট্রানজিশন, স্পট পরিবর্তন ঘটে ফ্রম চাইল্ডহুড। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে একটি শিশু, এই শিশুটি আস্তে আস্তে বয়প্রাপ্তি হয়েছে এবং এটি সংগঠিত হয়েছে এবং একই সঙ্গে অ্যান্ড বিহেভিয়ার্স এবং তাদের যে আচরণ, অ্যান্ড এবং লাইফ স্টাইল এবং তাদের যে জীবনধারা আর শেপড এটি গঠিত হয়েছে। তার মানে আমরা বলবো যে অ্যাডোলেসেন্স মানে হলো কৈশোর, হ্যাঁ ইজ এ পিরিয়ড ইন লাইফ, জীবনের এমন একটি সময় হোয়েন যখন ট্রানজিশনস ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড মানে শিশুকাল থেকে বয়প্রাপ্তি ঘটে থাকে এবং আচরণ ও জীবনধারা গঠিত হয়। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসারে মানে লহুর অনুসারে, অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড মানে হলো কৈশোর হচ্ছে এমন একটি সময়, হুইচ শেপড মানে যেটি গঠিত হয় দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফ। আসলে বলেছে কৈশোর হলো জীবনের এমন একটি সময় যা কিশোর কিশোরীদের জীবনের ভবিষ্যৎ গঠন করে। There are 28 million adolescents in Bangladesh. তো বলেছে বাংলাদেশে 28 মিলিয়ন, হ্যাঁ, কিশোর কিশোরী রয়েছে। 13.7 মিলিয়ন of them are girls. 13.7 মিলিয়ন হচ্ছে হলো কিশোরী, and 14.3 মিলিয়ন বয়েজ,
তো এখন 14.3 মিলিয়ন হচ্ছে হলো কিশোর। তার মানে পুরো আমরা এই প্যারা থেকে যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে এটি একটি অ্যাডোলেসেন্সের আসলে কিশোর বা কৈশোরের সময়ের একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটি হলো বেসিক যে ডেফিনেশন, আরেকটি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে, এবং একটি পরিসংখ্যান এখানে দেওয়া হয়েছে। এবার আমরা তার পরবর্তী প্যারাতে চলে যাচ্ছি। পরবর্তী প্যারাটা আসলে শূন্যস্থানের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সে কারণে পরবর্তী প্যারাটা আমরা একটু সুন্দর করে ভোকাবুলারি সহ বোঝার চেষ্টা করব। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ, তার মানে বাংলাদেশে কিশোরীদের অবস্থা, ইজ ক্যারেক্টারাইজড, এটাকে চিহ্নিত করা হয়েছে বাই ইনইকুয়ালিটি, এটি বৈষম্য বা অসমতা দ্বারা, অ্যান্ড সাবঅর্ডিনেশন অথবা পরাধীনতা বা অধীনতা উইথ ইন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, এবং সেটা পরিবারে ও সমাজে। এবং বাংলা করলে এরকম হবে যে বাংলাদেশে পরিবারে এবং সমাজে কিশোরীদের অবস্থা অসমতা ও পরাধীনতা দ্বারা সূচিত। দিস ইনইকুয়ালিটি, এই যে ইনইকুয়ালিটির একটি আমরা এখানে একটি চিত্র আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে ছেলে শিশুরা যদি আমরা দেখি যে 1, 2, 3, 4, 5টি বস্তু পেয়ে থাকে হাতের ভিতরে, তো মেয়ে কন্যা শিশুরা হয়তো এখানে পেয়ে যাচ্ছে হলো যে একটি। তার মানে এই ধরনের যারা অ্যাডোলেসেন্স কিশোর কিশোরীরা তারা বঞ্চিত হচ্ছে। এবং সাবঅর্ডিনেশন, এই যে পরাধীনতা বা অধীনতা, আমরা দেখতেছি যে ছেলেটা একটি মেয়েটাকে নিয়ে যাচ্ছে এবং মেয়েটা ছেলেটার আসলে মেয়েটিকে গাইড করে নিয়ে যাচ্ছে, এটি আমরা দেখি ফ্যামিলিতেও, এটি আমরা দেখি সমাজেও। এই যে অসমতা, দিস ইনইকুয়ালিটি, এই যে বৈষম্য বা অসমতা লিডস টু, এটি সৃষ্টি করে ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, ব্যাপক বাল্যবিবাহের প্রচলন ঘটায়। মার্জিনালাইজেশন শব্দের অর্থ হল প্রান্তীয়করণ, যেটাকে আমরা বলতে পারি অবজ্ঞা, অর আমি এখানে বলেছি নিগলেক্ট, অর এক্সক্লুশন মানে হলো তোমার বর্জন, বাদ, যেটা ইংরেজিতে বলতে পারি অমিশন অথবা ইলিমিনেশন। এবং এটি ঘটে থাকে ফর হেলথ, এটি ঘটে থাকে তোমার স্বাস্থ্য, এডুকেশন শিক্ষা, অ্যান্ড ইকোনমিক অপরচুনিটি, এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে এটি আসলে প্রান্তীয়করণ ও বঞ্চিতকরণ হয়ে থাকে এই ইনইকুয়ালিটির কারণে। অ্যান্ড এবং ভালনারেবিলিটি, অরক্ষিত অবস্থা টু ভায়োলেন্স, সহিংসতার ক্ষেত্রেও, অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এবং যৌন হয়রানির ক্ষেত্রেও তারা কি হয়, অরক্ষিত অবস্থার সৃষ্টি করে। তাহলে পুরো বাংলাটা আমরা বলবো, দিস ইনইকুয়ালিটি, এই অসমতা, ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহের প্রচলন, স্বাস্থ্য মানে হেলথ মানে স্বাস্থ্য, এডুকেশন এবং ইকোনমিক অপরচুনিটি এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রান্তীয়করণ এবং বঞ্চিতকরণ, এবং একই সঙ্গে আমরা দেখব সহিংসতা ও যৌন হয়রানির ক্ষেত্রেও অরক্ষিত অবস্থার সৃষ্টি করছে। তাহলে আমরা এখান থেকে এটি স্পষ্ট হচ্ছে এই ইনইকুয়ালিটি থেকেই আসলে আর্লি ম্যারেজ, ইনইকুয়ালিটি থেকেই তাদের যে স্বাস্থ্যের যে স্বাস্থ্যক্ষেত্রে তাদের যে বলেছে মার্জিনালাইজেশন, অরক্ষিত বা অবস্থা, অবজ্ঞাজনিত অবস্থা, তারপরে শিক্ষার ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করা, তারপরে হলো অর্থনৈতিক ইকোনমিক সুযোগ সুবিধা পেতে তাদেরকে বঞ্চিত করা, এই বিষয়গুলো আসলে হয়ে থাকে। আরেকটা হয়ে থাকে তারা অরক্ষিত থাকে, বিশেষ করে তোমার সহিংসতা এবং যৌন হয়রানির ক্ষেত্রেও তারা অরক্ষিত অবস্থার সৃষ্টি হয়ে থাকে। এইখান থেকে আমরা এটা ব্যাপারটাকে স্পষ্ট হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি লাস্ট প্যারায়। ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য লিগাল এজ অফ ম্যারেজ, মানে বিবাহের বৈধ বয়স, ইজ 18 ফর গার্লস, মেয়েদের জন্য হলো 18 বছর, অ্যান্ড 21 ফর বয়েজ, এবং ছেলেদের জন্য হলো 21 বছর। হাউএভার, যাই হোক,
33% of adolescents girls kishori der shotkora 33% are married biye hoye jay before the age of 15 mane holo 15 bochor purbei ashole tader 33% kishori der biye hoye jay and 16% ebong 60% become mothers tara hoye jay ma by the age of 19 mane holo 19 bochorer bhitore research finds gobeshonay dekha geche that je adolescents kishorira with a higher level of education uccho shikha sompanno and from more affluent families ebong odhik obostha sompanno je poribar gulo tara tend to tader ekti probonota marry bibaho dewa at a later age mane holo boleche beshi boyoshe biye kore tara sadhanto dekha jay tader ekti probonota holo beshi boyoshe biye kora boys ekhane chelera however prokhantore become ready for marriage ebong tarao mane bibaher jonno prostut hoy only after several years of adolescence and young adulthood ebong amra dekhi boyoshondhi o jobon labher koyek bochor porei bibaher jonno tara prostut hoy to thank you viewers ebong learners sobaikei amra onek onek dhonnobad janacchi jodi amar ei class ti bhalo lage tahole obosshoi like comments korte bhulben na ebong obosshoi jara ekono subscribe koroni tara amar ei channel theke subscribe korbe ebong beshi beshi kore tumra share korbe sobaike onek dhonnobad janiye ajker moto ami ekhanei shesh korchi abar dekha hobe onno kono lecture e